যদি লোকগুলোকে দেখি মন্দিরে মসজিদে গির্জায় বা চার্চে তাহলে লোকগুলো কি প্রার্থনা করছে হে ভগবান হে আল্লাহ আমাদের জীবনে সুখ শান্তি বজায় থাকে আমাদের জীবনে কোনো সমস্যা না আসে আমাদের ভালো সময় চলতে থাকে খারাপ সময় কখনো না আসে এসব প্রার্থনা করি আমরা কিন্তু আমরা একটা জিনিসকে বুঝতে পারছি না আমরা দেখতে পারছি না যে আমাদের জীবনে যত সমস্যা তার মূল হলো আমরা সেই সমস্যাটাকে বুঝতে পারছি না সেই সমস্যাটিকে ফেস করতে পারছি না আমরা ভয়ে নিজেকে লুকিয়ে রাখছি কি হচ্ছে আমাদের সাথে আমরা প্রার্থনা করছি যে আমাদের সুখ শান্তি আসে আমাদের সময় ভালো যেতে থাকে কারো স্বাস্থ্য কোনো সময় না হয় টাকা পয়সা আসতে থাকে কখনো যেন না যায় এসব জিনিসই হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে এটা কি সম্ভব গত হাজার বছরে লক্ষ বছরে কোটি বছরে একটা এমন মানুষ দেখে দাও তার জীবনে সুখ তো আসছে কিন্তু দুঃখ আসেনি যার স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হয়নি যার সব সময় ভালোই চলেছে যার সময় খারাপ আসেনি যে জন্মগ্রহণ করেছে কিন্তু মরেনি কিংবা তার ঘরে কেউ মরেনি তাহলে এগুলো কি এগুলো বাস্তবতার চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ আলাদা এই জিনিসগুলো এমনই যে হে ভগবান আল্লাহর সামনে যে প্রার্থনা করেছে হে ভগবান আমার দিন ভালো লাগে তাই রাত যেন না হয় সুখ যেন থাকে কিন্তু দুঃখ যেন না আসে এটা কি সম্ভব আপনার মনোযোগ বারবার অন্য কোথাও নিয়ে যাবে ডিস্ট্রাকশনের জন্য ডিস্ট্রাক্ট না হয়ে নিজে নিজের মনকে ডিস্ট্রাক্ট করে ফেলবে যাতে ওই টর্চারকে সহ্য করতে না হয় ওই মেন্টাল পেইনকে সহ্য করতে না হয় ওটা যেন করতে না হয় যেটা আমরা করতে চাচ্ছি না তাহলে বাস্তবতা কি একদিকে যন্ত্রণা আরেকদিকে মজা আমার মন কোনটাকে চুজ করবে মজাটাকে পছন্দ করবে কিন্তু আপনার ভবিষ্যৎ তৈরি হবে সেটা যন্ত্রণার সাথে নো পেইন নো গেইন ছোট্ট একটা জিনিসকে বুঝতে হবে মানুষ যে কেউ ও কেন করছে খুশির জন্য মজার জন্য অ্যাবসলিউটলি প্লেজারের জন্য আর দ্বিতীয় জিনিসও করছে পেইনকে অ্যাভয়েড করার জন্য যেসব কারণে যন্ত্রণা হয় কোনোভাবে যাতে যন্ত্রণা না পেতে হয় এটা পুরো একটা জালের মতো কোনোভাবে এই জালকে কাটতে হবে এর ভিতর থেকে বাইরে আসতে হবে আপনি যা করছেন সেটা ঠিক না আপনি এটা করেন যেটা ঠিক কিন্তু এতে মজা নেই কিন্তু যেটা ঠিক না সেটা মজা আছে তাই না দুনিয়া পরে বদলাবে আগে নিজেকে বদলাতে হবে দুনিয়াকে ততক্ষণ বদলাতে পারবেন না যতক্ষণ না নিজেকে বদলাতে পারবেন একবার এক মিনিট নিজের সাথে কথা বলো আপনাকে করতে হবে কিছু তো একটা করতেই হবে যাতে তোমাকে দেখে অনুপ্রাণিত হোক অন্যান্য মানুষেরা কিছু করতে হবে এমন কি আসলাম আর চলে গেলাম টু মোর ইউ ডু ইট টু মোর ইউ উইল গেট এনার্জি টু মেক দ্য ইম্পসিবল পসিবল কে আপনাকে ধরে রাখছে সামনে আসার জন্য কে বাধা দিচ্ছে কেউ না আপনি নিজে আপনার মনের ভিতরের এই জয় আপনার আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আপনার জীবনের জড়তা যদি এই জাল থেকে কাটতে হয় এ থেকে বেরোতে হয় তাহলে কি করতে হবে খুব সহজ যদি আপনি বের হতে চান নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে যাই বলুন নিজেকে সবার সামনে তুলে ধরতে হবে হে ভগবান হে আল্লাহ তুমি আমাকে যত কষ্ট দিতে চাও দাও মানুষকে দেখানোর জন্য নয় নিজের ভিতর থেকে আত্মা থেকে প্রার্থনা করব তুমি আমাকে যত কষ্ট দিতে চাও দাও যত দুঃখে দিতে চাও দাও কিন্তু এর সাথে সাথে ওই কষ্টটাকে সহ্য করার ক্ষমতা দিও যেন কোনো কিছুর ভয়ে নিজেকে লুকিয়ে রাখতে না পারি কোথাও বিড়ালের মতো বিলের মধ্যে যেয়ে লুকিয়ে না থাকি আমরা কি করে সবাই মিলে ভালো ভালো প্রার্থনা করছি জানেন কি করছি বাস্তবতাকে দেখি না তুমি কি করতে পারবে নিজেকে স্ট্রং বানাতে পারো কিংবা ভয় পেয়ে বিলের মধ্যে লুকিয়ে থাকবে হে ভগবান হে আল্লাহ তুমি এই পুরো দুনিয়া যত কষ্ট আছে সব আমায় দিয়ে দাও এই কষ্টটা সহ্য করার ক্ষমতা শুধু সাথে দিয়ে দিও প্রার্থনা করবো তো আমরা কি সমস্যা এটাকে বিশ্বাস বলে